এই কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র চলে তখন দায়িত্বশীল যারা থাকেন জনপ্রতিনিধি যারা থাকেন তাদের ভেতরে দায়িত্বানুভূতি জাগ্রত হয় জবাবদিহিমূলক অনুভূতি জাগ্রত হয় কিরকম জবাবদিহিমূলক অনুভূতি জাগ্রত হয় শুনেন চমৎকার একটি ঘটনা বলে আমরা আজকে শেষ করতে চাই যেখানে কোরআনের শাসন আছে সেখানে ইনসাফ আছে না নাই দেখেন কোরআনওয়ালা শাসনের ইনসাফের নমুনা কেমন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা তিনি যখন আমিনুল মুমিনিন আমার ভাইরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন ভালো করে বুঝেন আমার নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই লাউ কানা নাবিয়্যা মিন বাদি লাকানা উমার আমার পরে কেউ যদি নবী হতো আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত সুবহানাল্লাহ সেই ওমর যখন অর্ধ পৃথিবীর শাসন করতা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে রাষ্ট্রীয় কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করার জন্য আসলেন দরজায় এসে নক করলেন ওমর ইবনুল খাত্তাবের কাছে আসার জন্য ঘরের ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন একটু দাঁড়াও অপেক্ষা করো তারা দরজায় অপেক্ষা করলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে থাকা মোমবাতির আলো নিভিয়ে দিলেন প্রজ্বলিত মোমবাতি তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন এরপরে আবার নতুন কয়েকটা মোমবাতি জ্বালালেন এরপরে তাদেরকে বললেন এবার ভেতরে আসতে পারো এরা ভেতরে ঢুকে কিউরিওসিটি নিয়ে জানতে চাইলো গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার সামনে তো কিছু মোমবাতি প্রজ্বলিত ছিল সেগুলো নিভিয়ে দিয়ে আবার নতুন মোমবাতি জ্বালালেন কেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তোমরা তো আমার আত্মীয় স্বজন আমার কাছে মনে হয় ব্যক্তিগত কাজে এসেছো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম তোমাদেরকে এই জন্যই অপেক্ষা করতে বললাম তোমরা যদি ভেতরে ঢুকে যাও আর রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে যদি তোমাদের সাথে ব্যক্তিগত আলাপ আমি করতে যাই তাহলে তো রাষ্ট্রের সাথে খেয়ানত হয়ে যাবে এই খেয়ানত যেন না হয় সেই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি কোরআনওয়ালা শাসকদের মধ্যে জবাবদিহিতার অনুভূতি থাকে আর যেখানেই জবাবদিহিতার অনুভূতি থাকে সেখানেই জনগণের উপরে ইনসাফ থাকে এই জন্য কোরআন সব জায়গায় থাকতে হলে এই আট নম্বর যে দাবি বললাম যে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করা আমাদের বাংলাদেশের সমস্যা কোন জায়গায় আজ কুয়ার মাহফিলে বলে দিয়ে যায় প্রিয় ভাইরা এত আবেগ কেন আপনাদের ভিতরে বলেন তো আমাকে কোরআন যে আটটা দাবি পেশ করেছে আপনারা 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে একবারই আট নম্বরটা নিয়ে ফেলতে চান কথা বুঝতে পেরেছেন আমার আমি আবারও বলছি কথাটা রিপিট করে যাই আমাদের দেশের মূল সমস্যা এই জায়গায় আমরা আবেগ দেখাতে দেখাতে আমরা কোরআন আমাদের প্রতি যে আটটি দাবি পেশ করেছে 1 2 3 4 5 6 7 বাদ দিয়ে একবারেই আট নম্বরটা নিয়ে ফেলতে চাই কোরআনের শাসন আপনারা একবারেই পেতে চান দেখেন না কি স্লোগান প্রত্যেক মাহফিলে কয়াল কোরআনের আলো সংসদে জ্বালো এত সুজা জ্বালাবার আগে কয়টা কাজ আরো কয়টা কাজ আবারও রিপিট করে যাই নিজে কোরআন শিখেন নিজে কোরআন শিখেন নিজে কোরআন তেলাওয়াত করেন নিজে কোরআন বুঝেন নিজের ঘরে সবাইকে কোরআন বোঝান সমাজের সবাইকে কোরআনের দাওয়াত দেন দিনী আন্দোলনে সামিল হয়ে যান দেখবেন এই পলিসিগুলো মেনটেন করলে কোরআনের আলো সব জায়গায় জ্বলে যাবে ইনশাআল্লাহ কোরআন আমাদের প্রতি যে আটটি দাবি পেশ করেছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আটটি দাবি পূরণ করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম